বড় সাফল্য পেল মালদা জেলা হরিশচন্দ্রপুর থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে হরিশচন্দ্রপুর সদর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের তিন পান্ডাকে গ্রেপ্তার করেছে হরিশচন্দ্রপুর থানা পুলিশ। ডাকাতদের কাছ থেকে উদ্ধার হচ্ছে একটি ওয়ান শটার বন্দুক, দুটি হাঁসুয়া, একটি বুলেট এবং ধৃত ওই তিন ডাকাতের নাম শেখ খলিল বাড়ি হরিশচন্দ্রপুর মসজিদপাড়া, মনোজ রাম বাড়ি মনোহরপুর এবং কার্তিক দাস তার বাড়ি বারোডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে হরিশচন্দ্রপুর সদর এলাকায় তিন সন্দেহভাজন যুবক ঘোরাঘুরি করছিল এবং দেরি না করে হরিশচন্দ্রপুর পুলিশ আধিকারিকরা ওই তিন সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। আজ তাদের চাঁচল মহকুমা আদায় তোলা হবে এবং দুদিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। আরো একবার জানিয়ে রাখবো, বড় সাফল্য পেল মালদা জেলা হরিশচন্দ্রপুর থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে হরিশচন্দ্রপুর সদর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের তিন পান্ডাকে গ্রেপ্তার করেছে হরিশচন্দ্রপুর থানা পুলিশ। ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, দুটি হাঁসুয়া, একটি বুলেট এবং ধৃত ওই তিন ডাকাতের নাম শেখ খলিল, মনোজ রাম এবং কার্তিক দাস। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে হরিশচন্দ্রপুর সদর এলাকায় তিনজন সন্দেহভাজন যুবক ঘোরাঘুরি করছিল। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব পালের সঙ্গে। অর্ণব, বিস্তারিত কি জানতে পেরেছে বিষয়ে? ঘোরাঘুরি করছিল সেই সময় হরিশচন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই এলাকায় অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই তিনজন যুবককে গ্রেপ্তার করে এবং তাদেরকে তল্লাশি চালিয়ে ডাকাতির সরঞ্জাম সেখান থেকে উদ্ধার হয় এবং এই ঘটনা এর পিছনে আর কি কে জড়িত রয়েছে তাদেরকে তাদের খোঁজ শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবে হরিশচন্দ্রপুর থানার পাশেই রয়েছে বিহার রাজ্য। মনে করা হচ্ছে এই দুষ্কৃতীরা ওই বিহারের কোন জ্ঞানের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে তাকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার মূল পাল্লাদের করে তল্লাশি শুরু করেছে। ধন্যবাদ অর্ণব, সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব পালের সঙ্গে। এবং এই নিয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে শুনবো। পুলিশ অনেক কড়া ব্যবস্থা নিয়েছে, পুলিশ ভালো কাজ করছে, ভালো ভূমিকা আছে পুলিশের, সম্পূর্ণ পুলিশ অ্যাক্টিভেট আছে, ভালো কাজ করছে, তারা নাকা চেকিং চলছে ভালোভাবে, পুলিশ কাজ করছে ভালো, মানে চেকিং হচ্ছে। আর একটু আগে যদি অ্যাক্টিভেট থাকতো ভালোভাবে, যদি নাকা চেকিংটা একটু ভালোভাবে, নাকা চেকিংটা একটু ভালোভাবে যদি আগে হতো তাহলে এইভাবে একটা ডাকাতিটা হতো না, বড় আমার মদের দোকানে হতো না। একটা আমি একটাই যে চারজন চারজন এসছিলো বড় সড়ো একটা ডাকাতি হয়েছে, সে টাকাটার জন্য রিটার্ন করা যাক কি এই আসামিগুলো ধরা যাক, এটাই আমাদের দাবি। চাই জন্য আসামিগুলো ধরা পড়ুক আর মাস্টার মাইন্ড কে আছে সেটার জন্য ধরা পড়ুক। নিরাপদভাবে কি ব্যবসা করতে পারছেন, মানে কি মনে হচ্ছে আপনাদের? একটু ভয় লাগছে আমাদেরকে, এখন একবার ঘটনা ঘটে গেছে এত বড়, একটু ভয় লাগছে আমাদের। পুলিশের উপরে বিশ্বাস আছে, আসামিগুলো অনেক তাড়াতাড়ি মানে রেস্ট হবে এটা বিশ্বাস আছে পুলিশের উপরে। পুলিশ অনেক ভালো কাজ করছে, অনেক ভালো অ্যাক্টিভিটি আছে, আইনের উপরে ভরসা আছে আমাদের, পুলিশ ভালো কাজ করছে। এবং স্থানীয় ব্যবসায়ী কি জানিয়েছেন এই বিষয়ে শুনবো। আমরা ব্যবসায়ী মহল আতঙ্কিত ছিলাম, মানে পুলিশ যেভাবে মানে সক্রিয়ভাবে এখন কাজ করছে তাতে আমরা খুবই মানে আনন্দিত। ব্যবসা মহল আস্তে আস্তে নিজেদের মানে ভয় ভীতি আস্তে আস্তে কাটছে, আস্তে আস্তে কাটছে। আগে থেকে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করতো তাহলে এই ধরনের দুর্ঘটনা হয়তো ঘটতো না। আমরা আশা করি
পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে, ব্যবসায়ী মহলের সহযোগিতা করবে এবং সাধারণ মানুষের সহযোগিতা করবে, যাতে শান্তিভাবে ব্যবসা এবং শান্তিভাবে জীবনযাপন করতে পারে। এখানে আমাদের এই বড়সড় একটা কাছাকাছি ডাকাতি হলো, যদি আগে থেকে প্রশাসন মানে সক্রিয় বা আরও কিছু ব্যবস্থা থাকতো, তাতে ডাকাতি হওয়ার সম্ভাবনা কম থাকতো। এবং আমরা ওটাই সিসিটিভি ক্যামেরায় মানে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনের সহযোগিতায় মুড়ে দিয়েছি, যাতে প্রশাসনের সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে আশাবাদী